আমার একটা পচা ছেলে আছে না, পচা ছেলের হলো মাথা খারাপ হয়ে গিয়েছে। সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠেই একদম মানে কি বলবো, শুধু আমি বলেছি যা গিয়ে তোর বাবাকে বল মুখটা ধুইয়ে দিতে, গিয়ে তো বলেনি, সিঁড়ির তলায় ঢুকেছিল, সেই ক্লিপটা নেবো আমি ভুলে গিয়েছি, বাদ বাকি ক্লিপ গুলো চলো তোমরা দেখে এসো, তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণে আমি রেডি হয়ে নিই, আজকে একটুখানি শপিং এ বেরোবো। হ্যাঁ, এখানে শুয়ে আছিস কেন? না বাবু, চল এখন জামা কিনতে যাবো, চল চল। হ্যাঁ ফেল সর সর, কি হলো? চল চল, রেডি হবি? না জামা কিনতে হবে না, পুজোর সময় পরবি কি? পুরনো জামা পরে প্যান্ডেলে ঢুকতে দেয় না, তাড়াতাড়ি চল। আমি কিনে আনতে পারবো না, কেন আমি কিনে আনবো? তোর মাপ, তোর মাপ না পেলে কিনতে পারবে? কি করছিস তুই? তো দেখতে পেলে শিবু কেমন করছিল, মানে কি বলবো, মাথা খারাপ হয়ে গিয়েছে। শেষে এই যে আমার সঙ্গে এসে এখানে হতে দিয়েছে, আর আমি এখন রেডি হব। তোমাদেরকে তো বললাম যে একটুখানি শপিং এ বেরোবো, মানে শপিং মানে শুধু চিকুর জামা প্যান্টটাই আজকে কিনবো, সবার জামা প্যান্ট একসঙ্গে কিনতে গেলে হবে না। সকালবেলা থেকে কোনো রকম কোনো বাবু টানিস না, পড়ে যাবে কিন্তু ক্যামেরাটা। কোনো রকম ভাবে কোনো ব্লগ শুট আমি করিনি, কারণ সকালবেলাতে আমি গিয়েছিলাম স্বাস্থ্যসাথীর যে ফর্ম আমি জমা দিয়েছিলাম সেই ফর্মে দেখতে গিয়েছিলাম যে আমার নামটা এন্ট্রি হয়েছে কিনা, কিন্তু আমার একটুখানি গন্ডগোল ছিল, আমি ফর্মে কোনো ভুল করিনি। আমার তো বাপের বাড়ি থেকে কোনো রকম কোনো ডকুমেন্টস গুলো চেঞ্জ হয়নি। এবার এটা তো মিউনিসিপ্যালিটি, আর আমাদের ওইখানটা ছিল ব্লক, তো ওই যখন দুটো যে ডেটা এন্ট্রি করছে সে যখন দেখেছে সে ঘাবড়ে গেছে যে বাবা এ আবার কি, যে মানে এর ঠিকানা আলাদা আর এ জমা দিচ্ছে আলাদা জায়গায়, এই কারণে আমারটা হয়নি। মানে আমাকে মঙ্গলবার দিন ব্যারাকপুর কৃষি বাজার সেখানে সেখানেই আমাদের মানে জমা করে, মানে আমার আমার বাপের বাড়ির ঠিকানা সেখানেই আমাকে ওটা জমা করতে হবে। কি হয়েছে? হ্যাঁ, তো ওখানে আমাকে জমা করতে হবে। আমি আর একটাও স্বাস্থ্যসাথী ফর্ম নিয়ে এসেছি, যেহেতু ওটা নো ডেটা ফাউন্ড মানে অনলাইনে তাই দেখাচ্ছিল। এটা আমি ফোনে অনেকদিন আগেই দেখে বাপ্পাকে বলেছিলাম, আমার কথা বিশ্বাস করেনি। মানে বলে না যে মানে নিজের ঘরের লোকের কথা বিশ্বাস করে না, পরের লোকের কথা বিশ্বাস করে, সেই হয়েছে আমার বরের দশা। আমার কথা বিশ্বাস করলো না, ওখান থেকে দেখে যখন বললো তখন সেটা গিয়ে বিশ্বাস করলো যে হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, এরকম একটা ব্যাপার হয়ে গেল। আমি একটা ফর্ম এনেছি, রাত্রিবেলা ফিল আপ করবো, মঙ্গলবার দিন জমা দেবো, তারপর ক্লাসে যাবো, কারণ মঙ্গলবার দিন আমার ওই যে একটা ক্লাস মিস করলাম না, ম্যাম বন্ধ করে দিয়েছিল না, বলেছিল যে আমার একটু অসুবিধার জন্য তোমাদের ক্লাসটা দিতে পারিনি, তো ওই ক্লাসটাই আমার ওই আগমনী শুটের সাজানোটা আছে, তো দেখা যাক কি হয়। আর আগমনী শুট করাবো বলেছিলাম, মডেলে খুঁজে পাচ্ছি না, এ পাচ্ছি না বলে আমি হয়তো শুটটা ক্যান্সেল করতে পারি, হয়তো, এখনো বলতে পারছি না, যদি পেয়ে যায় তাহলে করবো না। তোমরা অনেকেই আমাকে বলেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে বলেছে ইস আমি যদি সামনে থাকতাম দিদি আমি তাহলে তোমার মডেল হয়ে যেতাম। সত্যি কথা, তারা যদি আসতো আমি ভীষণ খুশি হতাম, ভীষণ খুশি হতাম, কিন্তু আমারও কপাল খারাপ যে তারা, আমি এত দূরে থাকি যে তারা আসতে পারবে না। আর অনেকে আমার পেজের জন্য নাম বলেছে, তোমাদের নামগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু এতগুলো নাম তো আমি একসঙ্গে রাখতে পারবো না। চিকু দেখাচ্ছে চিকুর বেলুনের পোটলা, এটা হলো বেগুনি কালারের বেলুন আর এটা হলো নীল রঙের বেলুন, আমার নীলটা বেশি পছন্দ। এর আগে ওর বাবা বেলুন কিনে দিয়েছিল আই লাভ ইউ বেলুন, তাই তো? আমি অনেক বকবক করেছি, আগে রেডি হয়ে নিয়ে চিকুকেও রেডি করায় তারপর যায়, আমার এই বকবকের ঠেলায় জামা কাপড়ের দোকান বন্ধ হয়ে চলে যাবে, তাই?
বাজে হলো 7:30। আর আমার ছেলের জানো তো কালকে না পরশু দিনের ব্লগে আমি বললাম যে আমার ছেলে বেশি অসুস্থ হয় না, আমি তোমাদের বলতেই চাইছিলাম না, কারণ আমি শুনেছি মাদের এরকম বলতে নেই, মায়েদের নজর নাকি খারাপ। যদিও এই কথাটা আমি বিশ্বাস করি না, আমার ঠাকমা যখন বেঁচে ছিল তখন এই কথাটা বলতো যে কখনো বাচ্চার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে না, আর নিজের বাচ্চাকে কখনো বলবে না যে সুন্দর লাগছে। যদি সুন্দর লাগছে তারপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকো তাহলে বাচ্চাদের নজর নাকি আগে লাগে, মানে মায়ের নজর নাকি আগে লাগে, মায়ের নজর নাকি খারাপ। এই কথাটা আমি বিশ্বাস করতে পারি না, আমি জানি না কারা বিশ্বাস করতে পারো। তো আগের দিনই বললাম আমার ছেলে কে এখন খুব একটা কম অসুস্থ হয়, আর ওই আমার বলে না ভগবান কথা থানে বসে কানে শুনে, আমার কথাও ভগবান থানে বসে কানে শুনে ফেলেছে। চিকুর কালকে রাত্রির থেকে একটু খুশখুশে কাশি হয়েছে। তো ওর বাবা তো বলছে তুই কি অমিতাভ ঘোষকে পুজোর আগে বোনাস দিতে যাবি? প্রত্যেক বছরই পুজোর আগে বোনাস দিতে যায়, পুজোর পরই ওর জন্মদিন থাকে, আর জন্মদিনের আগে অনেক বাচ্চাই অসুস্থ হয়, এটা শুনেছি, আমার বাচ্চাও সেরকম। তো দেখা যাক, এখন ঠান্ডা লাগলে ঠান্ডা লাগা জ্বর আসা মানেই তো বুঝতে পারছো যে কি অবস্থা, এটা নিয়ে একটু টেনশনে আছি, তারপর দেখা যাক কি হবে। আর অমিতাভ ঘোষকে বোনাস দিতে যাবে, অমিতাভ ঘোষ হলো ওর এখানকার নৈহাটিতে যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে প্রায়ই ওনাকেই দেখায়, উনি নৈহাটির চাইল্ড স্পেশালিস্ট, খুব ভালো ডাক্তার, খুব ভালো। উনি আমাকেও দেখেছিল আমার ছোটবেলাতে, আমার ছেলেকেও দেখছে, ডাক্তারবাবু একদম আজীবন বেঁচে থাকুক, আমাদের পরবর্তী জেনারেশন গুলোকেও যেন দেখতে পারে, এত ভালো, মানে বাচ্চারা ওনাকে দেখে ভালো হয়ে যায়, এত ভালো ডাক্তার। মানে আমার তো অন্য কোনো ডাক্তার পছন্দ হয় না, নৈহাটিতে অনেক মানে চাইল্ড স্পেশালিস্ট ডাক্তার আছে, কিন্তু পার্সোনাল ভাবে আমার অমিতাভ ঘোষকেই পছন্দ হয়। ওকে প্রায় 4 দিন, মানে 4 দিনে আমি যখন বাড়ি আসি ওকে নিয়ে, 4-5-6 দিনের মাথা থেকে ওকে অমিতাভ ঘোষ এখনো, 4 বছর হয়নি এখনো পর্যন্ত, ওনাকেই দেখে। আউ আউ। আর ওর বাবা, ওর বাবার বুদ্ধি নয় সম্ভবত, শুনেছি ওর ছোট পিসির বুদ্ধি, এরকম গুলিটাকে যেহেতু অনেক গুলিগুলো হারিয়ে ফেলছিল, এই যে বন্দুকের ভেতর দিয়ে এরকম গুলি করত আর গুলি ছুড়ে সেই কোথায় চলে যেত, তাই এই যে ট্যাগ গুলো মেরেছে আর ট্যাগের সঙ্গে সুতো মেরে দিয়েছে, মানে গুলি করলে এই সুতোটা যতদূর তত দূরই যাবে, কারোর গায়ে লাগবে না। এটা ভীষণ ভালো বুদ্ধি, কিন্তু আমার ছেলে এইটা এই নর্ভটাকে রেখে দিয়েছে, আসল মেন গুলি ঘুরে গেছে, বলে না বাদরের হাতে খুন্তা, সেই হচ্ছে দশা, আর অনেক বক বক করে ফেলেছি, এখন চলো যাই, নইলে তো কিচ্ছু পাওয়া যাবে না, 7টা অলরেডি বেজে গিয়েছে, গিয়ে কি পাবো তার নেই ঠিক। কাঁচড়াপাড়া যখন গিয়েছিলাম একটা জিনিসও পছন্দ হয়নি, একটা জিনিস আমি বলেছিলাম আমি আর কাঁচড়াপাড়া যাবো না, বাদর ঝোলা ওর বাবার অভ্যেস আছে, আমার আর আমার ছেলের অভ্যেস নেই, ওই কিনতে গিয়ে অসুস্থ হয়ে পড়বো আমার দরকার নেই, তার থেকে আমি আমাদের মানে নৈহাটি ছেঁড়া জামা প্যান্ট পরবো, একদম রং চটা জামা প্যান্ট পরবো, তাও ঠিক আছে, তবু কাঁচড়াপাড়া যাবো না, আমি আমার কথা রাখতে চলেছি, এখন দেখা যাক আমি কতটা রাখতে পারি। তো চলো আমার সঙ্গে চলো। তো আমরা বেরিয়ে গেছি, আর যে মাইকের আওয়াজটা পাচ্ছ এটা হলো গণেশ পুজো হচ্ছে সামনে, সেই গণেশ পুজোর আওয়াজ। আজকে আমরা নিজেদের রথ নিয়ে নিই, আজকে আমরা রাস্তার রথে করে যাবো, রাস্তার রথ মানে টোটো অটো এরকম কিছু করে যাবো, কারণ ওই জামা কাপড় কিনতে গেলে না আমাদের রথটা রাখার আমরা কোনো জায়গা পাই না, এই জন্যই নিয়ে নিই। আর এই যে কিকু কেসেই যাচ্ছে, কেসে যাচ্ছে, ও পেয়েছি পেয়েছি রাস্তার একটা রথ। নৈহাটি এসে একদম ওর বায়না শুরু হয়ে গেছে, একটা খেলনার দোকান পেরিয়ে গেছে, ওখানে ওর বাবাকে দাঁড়াতে বলেছে, ওর বাবা বলেছে চল আগে জামা কাপড় কিনে নি তারপরে। আর এই যে এটা হলো নৈহাটির বেবিল্যান্ড, এখান থেকেই ওর জামা কাপড় গুলো কেনা হয়, বোঝানো চলছে ওকে, ওকে এখন বোঝাচ্ছে। আমি তো বলেছি ওকে যতবার আনবে ততবার ও কিছু না কিছু গাড়ি ঘোড়া নেবেই নেবে, ও নেবেই নেবে, না নিয়ে ও বাড়ি যায় না। এগুলো বিক্রি নেই, চল চল এগুলো বিক্রি নেই চল, কালকেই তো একটা কিনলি রে বাবু, কত কেনে, তুই যখনই আসবি তখনই কিনবি নাকি, তোর বাবাকে তো কাজ বাদ ছেড়ে দিয়ে এখন খেলনার দোকান দিতে হবে। আচ্ছা একটা অটো নিবি দাঁড়া, ও তো কি সুন্দর অটো, পড়াশোনা তো করবি না এই অটো চালাবি নে, এই অটোটা দেখি তো দেখ ওখানে, ওকে তোলো তো, ওকে তোলো, ও দেখেছে অটো, ওই অটো দেখছিস না, ওই অটোটা পছন্দ কি, চিকুর পছন্দ হয়েছে এখন প্লেন, না প্লেন না কি জানো ট্রেন, ট্রেন এখন ওই যে ট্রেনের ব্যাটারি ভরা হচ্ছে, লাইনে তখন পড়বে
সমস্ত কিছু পাতা রয়েছে, এটা না নিয়ে বাড়ি যাবে না, পছন্দ হয়েছিল, পছন্দ কি বেশ একখানা করেছিল, আমারও এত খেয়াল পড়ছে না, সেটার আবার আকাশ ছোঁয়া দাম, ওটা ছেড়ে লাস্টে পছন্দ হয়েছে এই ট্রেন। যখনই আসে একটা না একটা জিনিস ও নেবেই বাড়ি যাবে, এরকম একটা দিনও হয়নি যে ও নৈহাটিতে এসছে কোনো জিনিস বায়না করে নিয়েছে, কিনতে এলাম জামা, তার আগে কিনলাম ওর খেলনা, এখন যাব ওর জামা কিনতে, ওরা ওখানে থাক, খুব বদমাইশ, আমার সঙ্গে এলে পারে না, যখনই ওর বাবার সঙ্গে আসে তখনই এই কীর্তি শুরু করে দেয় ও। দেখো হাতে করে নিয়ে নিয়েছে খেলনা, হাতে নিয়ে এখন যাচ্ছে, জানি না ভিডিও করতে দেবে কিনা, ভিডিও করতে দিলে অবশ্যই তুলবো, না দিলে তো আমি বলতে পারছি না। জুতো খুলতে হবে, এই জিনিসটা আমার খুব বিরক্তি লাগে যে এদের এখানে এলেই এই যে জুতো খুলতে হয়, হ্যাঁ ঝিকঝিক করে চলবে বলছে, ঝিকঝিক হ্যাঁ যাও যাচ্ছি। মোটা নয় তো দেখো প্যান্ট গুলো, কালারটা দেখানো, ও তো একটুখানি চাপা গায়ের রংটা, হ্যাঁ ঠিকই আছে এটা, হ্যাঁ এটা ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক তো ঠিক করে দেখেছো, আমার তো মনে হলো হ্যাঁ উনাকে হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে, তো ঠিক আছে অবশ্য ক্যামেরার লেন্স দেখছি না, আরো ছোট না অসুবিধা হবে, ওর কষ্ট হয়ে যাবে অতটা চাপা হলে, এটাই বরঞ্চ ঠিক আছে। এখন যাচ্ছে, আমরা জামা কাপড় কেনা হয়ে গেছে ওরটা, ও এখন ট্রেন দেখতে যাচ্ছে ওর বাবার সঙ্গে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন দেখবে, চল ওলো, আমার ট্রেন পাগল ছেলে, ট্রেন খেলনা নিয়েছে আর এখন আবার এই ট্রেন দেখতে দেখতে যাচ্ছে, বাবা চাপবে পাঁচরাপাড়া যাবে, দেখো ফাঁকা ট্রেন যাবে, ভাই কি হচ্ছে মুখে দিচ্ছিস কেন, যাবি যাবে না, হয়ে গেছে ওর, চিকুর যেমন মানে নৈহাটিতে এলে ওর খেলনা লাগবেই, আর আমার তেমনি নৈহাটিতে এলেই আমাকে ফুচকা খেতে লাগবেই লাগবে ওই কাকুর কাছে, আমি সবসময় না এই কাকুটা তো নয়, ভুলভাল কাকুকে দেখাচ্ছি, এই কাকু নয়, উই যো আমার ফুচকা কাকু, আমি নৈহাটিতে আসলে আর কিছু খাই আর না খাই আমি ফুচকা অন্তত খাবোই, একমাত্র একদিন বাদ দিয়েছিল যেদিন আমি দাঁতে স্কেলিং করাতে এসেছি, সেদিন আমি ফুচকার গাড়ি দেখে জিপ দিয়ে জল ফেলতে ফেলতে আমি বাড়ি ঢুকেছি, কি করব খাওয়া তো যাবে না, তখন খেলে আমার দাঁতে সেন্সিটিভিটি চলে আসবে, এই যে কাকু, কাকুর কাছে যাবো এখন আমি ফুচকা খেতে, কাকু কই ও তুমি দেবে, তুমি দেবে আচ্ছা ঠিক আছে, ওই তো দিচ্ছে খা, ধরে দাও ধরে দাও, চিকু বাড়ি চলে এসছে আর বাড়ি এসেই বায়না করছে যে আমার ট্রেনটাকে ফিট করে দাও, আর ওর বাবা সেটাকেই চেষ্টা করছে যে ট্রেনটাকে কিভাবে ফিট করে, আজকে আর কালকের মতো খেলনার প্যাকেটটাকে আমি ছিঁড়ে ফেলিনি, ওটাকে আমি রেখেই দিয়েছি, কালকে তো তোমরা দেখতেই পেলে ছিঁড়ে ফেলেছিলাম, তো তারপরেও ওই খেলনাটাকে ফিট করতে পেরেছিল, আর এটার আমি ছিঁড়িনি, তো দেখো দুটো ইঞ্জিন নিয়ে ট্রেন চলতে পারছে না, এরকম ট্রেন একা একাই দৌড়াচ্ছে, মানে ড্রাইভার একাই ট্রেনে যাবে কাউকে নেবে না, তো ওর বাবা চেষ্টা করছে যে ওই দুটো
ইঞ্জিন দিয়ে যাতে ট্রেন চলতে পারে। তো এই একা একা দৌড়াচ্ছে না, এটাকে দেখে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। আর যখনই দেখবে এই ইঞ্জিনটা দিয়ে ফিট করবে ওর বাবা, যখন সেটা যাবে তখন মনে হচ্ছে লাউ ডগা সাপ যাচ্ছে। আমার এই কালারটাই না ভালো লাগে না, কচি কলা পাতা কালারটা আমি খুব একটা পছন্দ করি না। আমার একটা অনেক ছোটবেলায় একটা জামা ছিল কচি কলা পাতা কালারের, আমার একটা মামা বলতো তুই এই জামা পরেছিস দেখবি তোর জামা ছাগলে খেয়ে নেবে। তো এটা আমার সেই ছাগলে খাওয়া রং মনে হয়, খুব একটা ভালোবাসি না। অনেকেই আছে কচি কলা পাতা কালারটাকে খুব ভালোবাসে, আমি পার্সোনালভাবে এই কালারটাকে একদমই পছন্দ করি না। তো দেখো ট্রেন মনেই হচ্ছে না আমার, যেন সেই একটা মানে ট্রেনের মুখটা সামনেটা বুলেট ট্রেনের মতো লাগছে, কিন্তু তবু যেন আমার মনে হচ্ছে সেই ইঁদুর দৌড়াচ্ছে সাপ দৌড়াচ্ছে এমন লাগছে। তখন দেখছিল ওর বাবাই ঠিক মানে এই এই খেলাটাকে ফিট করছিল, আর এখন এই যে ও ফিট করতে শুরু করে দিয়েছে। করো তুমি পারো এগুলো, তোর বাবা তো করে দিল, তুই ওপরে নিয়ে চলে এলি কেন? ট্রেন তো না যেন সেই কি আর বলবো, কত কিছু নাম দেবো বলতো, একবার বলছি ইঁদুর, একবার বলছি লাউ ডগা সাপ, আর কি নাম দেবো। এইটা ভারী আছে, বাদ বাকিগুলো হালকা। এখান দিয়ে ট্রেনে দিচ্ছে দৌড়াচ্ছে বাবা, আমি একটুখানি চালাবো। ওরে বাবা ট্রেন নাকি শিয়ালদায় দাঁড়াবে, তোমরা কারা কারা শিয়ালদা যাবে আমার ছেলের ট্রেনে? তারা এখনই অনলাইনে টিকিটটা বুক করো। এই অনলাইনে কি করে টিকিট বুক করবে, নাম্বার দে, বল নাম্বার 10 খানা 0। ও বলছে বুক করতে হবে না, মানে ওর ট্রেন কাউকে নিয়ে যেতে পারবে না। এরকম ট্রেন কিনে দিয়ে কি লাভ, আমার যদি প্যাসেঞ্জার না গেলো তাহলে তো আমার ট্রেন কিনে দিয়ে কোনো লাভ নেই। বলছে নেবে না, ট্রেন শিয়ালদা যাবে একা একা, হিংসুটে ট্রেন, এখন মনে হচ্ছে শুয়োপোকা ট্রেন, যাবে যাবে খারাপ হয়ে যাবে। দেখো ট্রেন, ও বাবা এর থেকে হেঁটে পাবলিক শিয়ালদা আগে পৌঁছে যাবে, তবু এই ট্রেনে কেউ উঠবে না। এসে মনে হচ্ছে কয়লার গাড়ি, কয়লার গাড়ি এরকম আস্তে আস্তে যায়। যা ওই সব নিয়ে যেতে পারছে না এই বগিগুলো। বাড়ি চলে এসেছি, হাঁপিয়ে গেছি জানো, এসে না জল টান ধরছে, যেহেতু ফুচকা খেয়েছি আর ফুচকা খেলে না খুব অম্বল হয়ে যায়। আমার অম্বল হয়েছে কিনা জানি না, কিন্তু জল টান ধরলেই আমি বুঝতে পারি যে গ্যাসের হয়তো কোনো প্রবলেম হচ্ছে। এসে একটুখানি বসেছি, এবারে আমার জাতীয় পোশাকটা পরে নেবো। আসলে কি বলতো, জাতীয় পোশাক পরে তো সবসময় ভিডিওতে আসি, মাঝে মাঝে মনে হয় একটু চুড়িদার শাড়ি পরে আসি, তো শাড়িতে অতটা আমি মানে কমফোর্টেবল না, আমি কিন্তু খুব একটা ভালোভাবে শাড়ি পরতে পারি না, পরাতে পারি। একটা টাইম ছিল যে আমি নিজে শাড়ি পরতে পারতাম না, আদার্স আমি কাউকে পরাতে পারতাম না। তো এখন আমি পড়াতে পারি, নিজে কাজ চলার মতো পড়তে পারি, কিন্তু আমি হ্যান্ডেল করতে পারি না, মানে ওই যে ক্যারি করে অনেকে কি সুন্দরভাবে, ওই ক্যারিটা আমি করতে পারি না। ওই বাড়িতে যেটুখানি একটু ফিটফাট হয়ে থাকলাম, যেই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটবো শাড়ির অবস্থা খারাপ হয়ে যায়, এই জন্য খুব একটা শাড়ি পরি না। কিন্তু মাঝে মাঝে শাড়ি পরতে কিন্তু ভালো লাগে, আমার বাড়ির কোনো অকেশন হলে, তারপর কোথাও পুজো টুজো দিতে হলে তখন আমি শাড়ি শাড়ি ঠাড়ি পরি, তখন বেশ ভালো লাগে। আজকে শুধু চিকুরই শপিং করেছি, চিকুর শপিং করতেই আমাদের 9:30 বেজে গিয়েছে, আমাদের নিজেদের আর কেনাকাটা হয়নি। আজকে ইচ্ছাই ছিল যে আগে ছেলেরটা করবো, এক এক দিন এক একটা হবে, আজকে ছেলেরটা হলো, পরের দিন আমারটা, তারপরের দিন ওর বাবারটা, তারপরের দিন ঘরের, মানে ঘর সাজানোর জন্য টুকিটাকি জিনিসপত্র, এই শপিং শেষ। আর কি ছেলের জন্য জামা প্যান্ট কিনেছি সেটা আমি পরে দেখাবো, এখনো এ ঘরে আনা হয়নি, নিজেতে সবাই দেখবে, তারপরে এনে তোমাদেরকে নেক্সট ব্লগের ভেতরে আমি দেখিয়ে দেবো যে আমি আমার ছেলের জন্য কি কিনেছি। আপাতত এই দুটো দেখে রাখো, এই দুটো জিনিস কিনেছি। এটা মায়ের ত্রিনয়ন আঁকবো বলে একটা ব্লু হ্যাভেনের কাজল নিয়ে নিয়েছি, এই যে এইখানটা দিয়ে যেটা আঁকা হয় না ফেব্রিকটা দিলে সেটাকে খুব আর্টিফিশিয়াল দেখতে লাগে, সেটাকে ত্রিনয়ন অতটা ভালো লাগে না। আমি আমার ছেলের ওপরে যেটা প্র্যাকটিস করে তোমাদেরকে দেখিয়েছিলাম সেটাতে দেখে বুঝতে পেরেছো তোমরা যে ওটা যে একটা আঁকা, একটা একটা স্টিকার স্টিকার মতো, সেটা দেখলে বোঝা যায়। কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি বা আমি অনেকের ভিডিওতে দেখেছি তারা সবসময় কাজল ইউজ করে, এতদিন যে কাজলটা ইউজ করে আমি চোখটা আঁকছিলাম সেটা ছিল আমার সুগারের কাজল, আর সেটার দাম 499 টাকা। আমার প্রচন্ড গায়ে লাগছিল, আমি ভাবছিলাম যে ও আমার ছেলে জামা এনে দিয়েছে, তো আমি ভাবছিলাম যে ওই এত দামি কাজল দিয়ে আমি এরকম ত্রিনয়ন আঁকবো, আমার না গায়ে লাগছিল, অত দামি কাজল দিয়ে আঁকা আমার পক্ষে পসিবল নয়, এই জন্য আমি 10 টাকার কাজল দিয়ে মায়ের ত্রিনয়ন এঁকে দেবো। এতেই একদম কাপাকাপি ব্যাপার, 10 টাকার কাজল দিয়ে আঁকবো, আর আইশ্যাডো প্যালেট দিয়ে ব্লেন্ড করে দেবো, ব্যাস পুরো ত্রিনয়ন হয়ে যাবে, আর একটা ল্যাশ লাগিয়ে দেবো। ত্রিনয়নে যদি ল্যাশ লাগানো হয় না, যারা আমার মেকআপ আর্টিস্ট বন্ধু আছো তারা খুব ভালো করে জানো, তাদের তো ডেমনস্ট্রেশন করতে হয়, সমস্ত কিছু করতে হয়। এটা আমিও দেখছিলাম যে ত্রিনয়নে যদি একটা ল্যাশ লাগানো হয় তাহলে পুরো মানে কি বলবো,
একদম মনে হয় আসল দেবী দুর্গার চোখ। কতটা আঁকতে পারবো জানি না, তবে এটা কিনে এনেছি মায়ের জন্য, মায়ের ত্রিনয়ন আঁকার জন্য। মায়ের জন্য বলবো না, মায়ের জন্য বললে আবার ঠাকুরের ওপরে, যেহেতু কাউকে একটা মায়ের সেই রূপটা দেব, ওই কারণে মা মা বেরিয়ে যাচ্ছে। আর এই যে আর একটা কালচে খয়েরি রঙের একটা সিঁদুর, এটাকেই আমি ভুল করে কিনেছি। এটাও আমি মায়ের মাথার যে সিঁদুরটা হয় ভি করাতে, এই সিঁদুরগুলো দিয়ে না ভালো হয়, ওই ভি এর শেপটা এনে তারপর গুঁড়ো সিঁদুর দিয়ে দাও, মানে দেখতে সুন্দর লাগে। তো এটাকে এনেছি খয়েরি কালারের। কি আর বলবো, এই দুটো দেখালাম, বাদ বাকিগুলো পরে দেখাবো। আর এখন জামা কাপড় ছেড়ে নি, ছেড়ে নি মানে চেঞ্জ করে নি। আসল কথা এত না বুঝে শুনে কথা বলা যায় না, অনেকেই আছে খুদ ধরো আর ছেড়ে নি, খেয়ে নি, নেড়ে নি, এগুলো কি, এগুলো কি কথা। আরে বাড়িতে যেভাবে কথা বলি সেইভাবেই তো বলবো, তবেই তো আমরা পরিবার, নইলে ওই যদি একটুখানি মানে গুছিয়ে কথা বলি, সব কথা যদি খুদ ধরে ফেলো, তাহলে আর ভিডিও বানানো সম্ভব হবে না, কারোর পক্ষেই সম্ভব হবে না, আমার পক্ষেও সম্ভব হবে না, অন্য ব্লগারদের পক্ষেও সম্ভব হবে না। আর এক একজন হেটার্স আছে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কোথায় ছেড়ে নি, খেয়ে নি, নেড়ে নি, এসবগুলো বলেছি, সেইগুলো এসে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমাকে করেছো, তাই জন্য আমি বলেছি। এক ঘন্টার ওপরে ট্রেন শুধু শিয়ালদা যেতেই আছে, শিয়ালদা যেতেই আছে, শিয়ালদা যেতেই আছে। সে আর শিয়ালদা থেকে বাড়ি আসতে পারছে না, শিয়ালদা থেকে নৈহাটি আর ছেলের ট্রেন আসতে পারছে না। তো ট্রেনের অবস্থা খুব খারাপ, এই যে ইঞ্জিন আমার হাতে রয়েছে আর ওই ট্রেনের ড্রাইভার শুধু গোল গোল করে ঘুরে যাচ্ছে। ব্যাটারি, একটা ব্যাটারি কতক্ষণ যায় বলতো, এক ঘন্টার ওপরে ট্রেনটাকে চালিয়ে দিয়ে রেখে দিয়েছে, বেশিক্ষণ যাবে না। আজকে আবার ওর বাবাকে দিয়ে কালকেই ওর ব্যাটারি কিনতে হবে। এখন বাজে 10:30, চিকুকে যখন আমি শপিং করাতে নিয়ে যাই তখন এক গ্লাস দুধ খাইয়ে নিয়ে গিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি। ও যেহেতু শরীর খারাপ না, ও খেতে পারছে না, একটুখানি খেয়েছে আর বাদ বাকিটা ওর বাবা খেয়েছে। আজ 10:30 বেজে গিয়েছে, এখন যাব চিকুকে ভাত খাওয়াতে, কারণ দেখি ভাত টাত খায় কিনা। আর বাইরে গিয়েছিল, আইসক্রিমের বায়না প্রচুর করছিল, আমি তো জানি আইসক্রিম যদি ওকে আমি কিনে দিই বাটি আইসক্রিম, ও এক ফোঁটাও আমাকে দেবে না, ও নিজে খেয়ে নেবে। ওই জন্য বললাম আইসক্রিম নেই, তুই ফালুদা খা, ফালুদা কিনে দিয়েছিলাম, 2 চামচ খেয়েছে, বাদ বাকিটা আমি খেয়েছি। আমি জানি ওটা ও খুব একটা ভালো খায় না, ওটা আমি আর বাপ্পা মিলে খেয়েছি, ও জাস্ট 2 চামচ নিয়েছিল, ওইটুখানিতে ওর হয়ে গিয়েছে। ওই লস্যি ঝস্যি ওইসব ও পছন্দ করে না। এখন যাবো নিচে, দেখি চিকুকে ভাত খাওয়াই। আর এই যে বদমাইশি করছে, খাটটার অবস্থা দেখো, মনে হচ্ছে যেন আমি বাড়িঘর ছেড়ে পালাবো, এরকম একটা অবস্থা করে রেখে দিয়েছে। একটু ঘ্যান ঘ্যান করছে, শরীর খারাপ হয়েছে না, একটুখানি কেমন একটা ঘ্যান 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 করছে। আর কি নিবি এর পরের বারে, না তোকে আর নিয়েই যাবো না, জিভ দিচ্ছিস কেন, ওরকম করতে নেই। আমি বলেছি তো নেক্সট টাইম আবার যখন ও জামা কিনতে যাবো আমি তখন ওকে নেবই না, বেবিল্যান্ড থেকেই কিনবো। 24 সাইজের জামা লাগে, আর কত সাইজের জুতো, 12 জানি না, ও তোর জুতো দেখে আমি নিয়ে যাবো, তোকে আর আমি নিয়ে যাচ্ছি না, তোর বাবা নিয়ে গেলে নিয়ে যাবে, আমি আর তোর বাবার সঙ্গে যাবো না। চল, এখন বাজে 12:00। আর এই যে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম ফিল আপ চলছে, ওর বাবা এখন বসে বসে ফর্ম ফিল আপ করছে। আর এই যে আমার ছানা ওর বাবার গায়ে পা দিয়ে দেখো ফোন দেখছে, কিছুতেই শুনছে না, ঘ্যান ঘ্যান করছে বেশি, যতবার করে বলছি যে পানামা পানামা, কিছুতেই শুনছে না। আর ওই ওই ফোনের সঙ্গে ওই যে কানেকশন করা রয়েছে, দুমদাম করে জোরে জোরে বাজাচ্ছে। আর এই যদি বাজতে থাকে তাহলে আমার চ্যানেলে একদম কপিরাইট চলে আসবে। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, গুড নাইট।